সিটি স্ক্যান, এমআরআই বা ডায়ালিসিস, যাই হোক না কেন, করাতে হলে ইউনিট প্রধানের স্বাক্ষর বাধ্যতামূলক। বিকেলের পর লাগবে আরএমও অথবা মেডিকেল অফিসারের সই। দালালরাজ দৌরাত্ম রুখতে কলকাতা ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালের নির্দেশিকা ঘিরে রোগী ভোগান্তির অভিযোগ। গত কয়েক মাসে এই নির্দেশিকা জারি হওয়ার পর থেকে ফল মিলেছে হাতে নাতে, এমনটাই দাবি হাসপাতাল কর্তৃপক্ষের। তবে রোগীরা বলছেন অন্য কথা। অনেকেই বলছেন যে ইউনিট প্রধান বা বিভাগীয় প্রধানকে খুঁজে তার সই নিয়ে আসাটা একটা দুরূহ কাজ হয়ে দাঁড়াচ্ছে মাঝে মধ্যেই। সন্দীপ সরকার, এবিপি আনন্দ, কলকাতা। আজকে ডাক্তার এসে আমাকে বলছে আমাকে এমআরআই করতে হবে, আপনাকে জান। এখানে যখন এলাম ইনারা বলছে হেডের সই নিয়ে আসুন, আমি আবার গেলাম, উনি সই করে দিলে, এই এখন এসে আবার লাইন দিচ্ছি, মানে সব জায়গায় লাইন। ঘুরে ঘুরে মানুষকে হয়রানি হয়ে যেতে হচ্ছে। এখান থেকে কি বললো যে হেডের কাছে যান? হ্যাঁ, হেডের কাছে গেলাম, উনি আবার বলছে ডেটটায় আসতে হবে। ওখানে কাউন্টার আছে, কাগজ জমা দাও, ডেটটায় চুপচাপ উনি বসে আছে দেখছি। এই হচ্ছে কাজ। সরকারি হাসপাতালে বিনামূল্যে রোগীদের পরীক্ষা করা হয়। কলকাতা ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষের দাবি, বিনামূল্যে পরীক্ষার সুযোগ নিয়ে চিকিৎসকের স্ট্যাম্প ও স্বাক্ষর জাল করে দালালরা বাইরের রোগীদের পরীক্ষা করাচ্ছে। পরীক্ষার বিনিময়ে রোগীদের থেকে টাকা নেওয়া হচ্ছে। রেজাল্ট আমাদের এখানে সিটি স্ক্যান, এমআরআই, যা ডাক্তারবাবুরা রেকমেন্ড করেন তাই হয়। বাইরে থেকে কোনো আননেসেসারি কোনো দালালদের বা এজেন্সির সিটি স্ক্যান করার প্রেসক্রিপশন কোনো এখানে সিটি স্ক্যান হয় না। তবে রোগীর আত্মীয়দের দাবি, স্বাক্ষর জোগাড় করতে হয়রানির শিকার হতে হচ্ছে। তবে হাসপাতাল কর্তৃপক্ষ হয়রানির অভিযোগ মানতে নারাজ। তাদের দাবি, নতুন নিয়মের ফলে হয়রানি বাড়েনি, কমেছে দালাল দৌরাত্ম্য। সন্দীপ সরকারের রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা।